বিচার বিভাগে পর সারাদেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অনুষ্ঠান নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থা রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা বলেন গায়েবি ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল সরকার গায়েবি মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই মানুষের মনে অনেক ক্ষোভ আছে অনেক অসন্তোষ আছে এই সমস্ত গায়েবি মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি করে দেন জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে কে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি বিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ দেশের দীর্ঘদিন আলোচনার ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ অনুষ্ঠানে সব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি বলেন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে দরকার পৃথক সচিবালয় শুধু বিচার বিভাগে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করলেই হবে না সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে আমাদের দেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কলিজিয়াম ব্যবস্থা চালু করতে আমি সচেষ্ট হব এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি করে বিচারক নিয়োগের ফলে আহসান সময় সংবাদ ঢাকা